শারদীয় দুর্গোৎসবে মহা অষ্টমী আজ সকাল থেকেই রয়েছে কল্পারম্ভ ও বিহিত পূজা, চলছে সন্ধি পূজা, আর রামকৃষ্ণ মিশনগুলোতে করা হবে কুমারী পূজা। ঢাকার গোপীবাগে রামকৃষ্ণ মিশনে এই আনুষ্ঠানিকতা শুরু হবে সকাল 9টায়। সনাতন শাস্ত্র মতে মাতৃভাবে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা কল্পনা করে জগৎ মাতার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন নারীর প্রতি সম্মান আর সৃষ্টিকর্তার আরাধনাই কুমারী পূজার অন্তর্নিহিত শিক্ষা। কুমারী পূজা শেষে মহাষ্টমীর পুষ্পাঞ্জলি দেবেন ভক্তরা, দুপুরে বিতরণ করা হবে মহাপ্রসাদ। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।